প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাংকিং বিষয়ক ইউটিউব চ্যানেল নিউজহাটে। দর্শক আজকে আমরা কথা বলবো ডাচ বাংলা ব্যাংকের যত ধরনের কার্ড আছে সেই কার্ডের মাধ্যমে কোন ধরনের ট্রানজ্যাকশন কত করা যায়, ডেইলি কত লিমিট এবং মান্থলি কত টাকা ট্রানজ্যাকশন করা যায়, অর্থাৎ আপনি এটিএম মেশিন থেকে কত টাকা ক্যাশ তুলতে পারবেন, পিওএস টার্মিনাল বা পজ মেশিনের মাধ্যমে কত টাকা কেনাকাটার পেমেন্ট করতে পারবেন, অনলাইনে ই কমার্স ট্রানজ্যাকশন বা অনলাইন পেমেন্ট আপনি কত করতে পারবেন, এবং এই সংক্রান্ত আরও বিভিন্ন খুঁটিনাটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি। এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে ডাচ বাংলা ব্যাংকের যত কার্ড আছে এই কার্ডের ট্রানজ্যাকশন সম্বন্ধে আপনার মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। তো দর্শক আমরা প্রথমেই জানবো ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস ডেবিট কার্ডের মাধ্যমে কত টাকা ট্রানজ্যাকশন করা যায়। নেক্সাস ডেবিট কার্ডটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে কালো রঙের একটি কার্ড যার গায়ে লেখা থাকে এটিএম শপিং। কার্ড নাম্বারটি শুরু হয় 012 দিয়ে। এটা ডাচ বাংলা ব্যাংকের একটি নিজস্ব ব্র্যান্ড, এটা শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংকের চ্যানেলগুলোতে ব্যবহার করা যায়, অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের এটিএমে, ডাচ বাংলা ব্যাংকের পজ মেশিনে এবং অনলাইনে ডিবিবিএল নেক্সাস নামে যে ডাচ বাংলা ব্যাংকের পেমেন্ট গেটওয়ে আছে শুধুমাত্র সেখানে পেমেন্ট করা যায় এই কার্ড দিয়ে। এই কার্ডের মাধ্যমে অন্য কোনো ব্যাংকের এটিএম, পজ বা ই কমার্সে লেনদেন করা যায় না। তো প্রথমে আমরা এই কার্ডের এটিএম উত্তোলনের কথা বলবো, কত টাকা করা যায়, একটা সিঙ্গেল ট্রানজ্যাকশন মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, একদিনে ম্যাক্সিমাম কত, এক মাসে ম্যাক্সিমাম কত ট্রানজ্যাকশন করা যায় সেটা নিয়ে কথা বলবো। তো এখানে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্ট টাইপের উপরেও কিন্তু ট্রানজ্যাকশন লিমিট ভ্যারি করে, অর্থাৎ কার্ডটা দেখতে কীরকম কিন্তু অ্যাকাউন্ট যেটা অ্যাকাউন্ট অনুযায়ী সেটার জন্য আবার আলাদা আলাদা লিমিট হয়। প্রথমে আমরা বলবো যে ডাচ বাংলা ব্যাংকের যে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, যেমন স্কুল সেভার্স অ্যাকাউন্ট 18 বছরের নিচে যারা স্টুডেন্ট আছেন তাদের, তারপর হচ্ছে এক্সেল সেভিংস অ্যাকাউন্ট, তারপর ডাচ বাংলা ব্যাংকের কর্পোরেট স্যালারি অ্যাকাউন্ট, ডাচ বাংলা ব্যাংকের যে স্টাফ অ্যাকাউন্ট যেগুলো আছে সেই অ্যাকাউন্ট, তারপর হচ্ছে জেনারেল সেভিংস অ্যাকাউন্ট যেগুলো আছে সেই অ্যাকাউন্ট, ইন্ডাস্ট্রি সেভিংস অ্যাকাউন্ট, এই ধরনের যত অ্যাকাউন্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে একদিনে 5 বার এটিএম থেকে টাকা তোলা যায়। একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনে সর্বনিম্ন 500 টাকা তোলা যায়, একবারে সর্বোচ্চ 20,000 টাকা তোলা যায়। তো 20,000 টাকা করে চাইলে একদিনে 5 বারে 1,00,000 টাকা তোলা যায়। তো এই অ্যাকাউন্টগুলোর আগে ডেইলি উত্তোলনের লিমিট ছিল 50,000 টাকা ম্যাক্সিমাম 5 বারে। করোনা পরিস্থিতি আসার পর ব্যাংকে গ্রাহকদের ভিড় কমানোর জন্য এই লিমিটটা ডাচ বাংলা ব্যাংক বাড়িয়ে দিয়ে 1,00,000 টাকা করে দিয়েছে। এটা এখন পর্যন্ত সেভাবেই চলমান আছে, এটা যে কোনো সময় হয়তো ব্যাংক আবার কমিয়ে 50,000 টাকা করে নিতে পারে, আবার নাও করতে পারে, এ বিষয়ে কোনো ক্লিয়ার কমিউনিকেশন এখন পর্যন্ত নেই। আর এই টাকা উত্তোলনের লিমিট হচ্ছে দৈনিক, এটা শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংকের এটিএম মেশিনেই ব্যবহার করা যায়। সুতরাং আপনার অ্যাকাউন্টে যদি অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে, যেহেতু দৈনিক 1,00,000 টাকা 5 বারে তোলা যায়, আপনি চাইলে প্রত্যেক দিন 1,00,000 টাকা করে, যদি মাস 30 দিনে হয় 30 দিনে 30,00,000 টাকা আপনি তুলতে পারবেন। তারপর বলবো যে সেভিংস অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড নামে ডাচ বাংলা ব্যাংকের একটা নতুন সেভিংস অ্যাকাউন্ট আছে, যেটা খুলতে 500 টাকা অ্যাকাউন্টে জমা করে খুলতে হয়। এই অ্যাকাউন্টের এই সেম কার্ডই নেওয়া যায়, নেক্সাস ডেবিট কার্ড। এই অ্যাকাউন্ট থেকে একদিনে 1 বার টাকা তোলা যায়। এখন একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনে ম্যাক্সিমাম 20,000 টাকা তোলা যায়, আবার সর্বনিম্ন 500 টাকা তোলা যায়। ধরুন আপনি এটিএম মেশিনে 1 বার 500 টাকা তুললেন, তো যদিও সেদিন একদিনে 20,000 টাকা সর্বোচ্চ তোলার কথা রয়েছে, কিন্তু যেহেতু একবার করা যায়, একবারের যে সুযোগ সেটা তো শেষ হয়ে গিয়েছে, সুতরাং চাইলেও আপনি 500 টাকা তোলার পরে ওই দিন আর টাকা তুলতে পারবেন না। অর্থাৎ যতই তুললেন একবার এই অ্যাকাউন্ট থেকে দিনে টাকা তোলা যাবে এবং একবারে ম্যাক্সিমাম 20,000 টাকা তোলা যাবে। তারপরে ডাচ বাংলা ব্যাংকের আরেকটা অ্যাকাউন্ট রয়েছে, সেভিংস প্লাস ডিপোজিট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে একদিনে 5 বার টাকা তোলা যায়, এই অ্যাকাউন্ট থেকে 5 বারে 1,00,000 টাকা তোলা যায়। তবে এই অ্যাকাউন্টটি আলাদা করে বলার বিষয় হলো যে অ্যাকাউন্টটা ডাচ বাংলা ব্যাংকের একটা প্রায়োরিটি অ্যাকাউন্ট, এটা খোলার জন্য 5,000 টাকা অ্যাকাউন্টে জমা করে খুলতে হয়। তো এই অ্যাকাউন্টে দৈনিক 5 বারে 80,000 টাকা পর্যন্ত তোলার লিমিট আছে, যে অর্থাৎ অন্যান্য সেভিংস অ্যাকাউন্ট যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যেখানে 50,000 টাকা তোলা যেত সেখানে এটার লিমিট 80,000 টাকা তখন থেকেই ছিল। পরবর্তীতে যেটা বললাম যে করোনার কারণে যেটা 1,00,000 টাকা করা হয়েছে, এটা হওয়ার পরে এই অ্যাকাউন্ট থেকে 1,00,000 তোলা যায় আর অন্যগুলো থেকে তো তোলা যায়। তো এটিএম উত্তোলনের লিমিট আমরা শেষ করলাম, এখন আমরা জানবো যে পজ টার্মিনালে কার্ডের মাধ্যমে কত টাকা পেমেন্ট করা যাবে। এই নেক্সাস ডেবিট কার্ডের মাধ্যমে, এটা সকল অ্যাকাউন্টের ক্ষেত্রে তখন যে অ্যাকাউন্টগুলো নিয়ে আলোচনা হলো সবগুলোর ক্ষেত্রেই একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনে 5,00,000 টাকা পেমেন্ট করা যাবে। এবং এই কার্ডগুলো দিয়ে যদি ওয়েবসাইটে অনলাইনে ই কমার্স পেমেন্ট করার সময় ট্রানজ্যাকশন করেন, ম্যাক্সিমাম 5,00,000 টাকা অনলাইনে পেমেন্ট করা যাবে। পজ এবং ই কমার্স এই দুটো মিলিয়ে একদিনে 20 বার পেমেন্ট করা যাবে, একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনে ম্যাক্সিমাম 5,00,000 টাকা। এটা দৈনিক লিমিট, এটার মাসিক কোনো লিমিট নেই, আপনি চাইলে প্রত্যেক দিনেই এই ট্রানজ্যাকশন করতে পারবেন। অর্থাৎ 20 বারে 5,00,000 টাকা করে যদি হয় তাহলে 1,00,000 টাকা হয়, যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে গুলোতে পেমেন্ট করতে পারবেন। নেক্সাস ডেবিট কার্ড শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংকের পজ মেশিনে ব্যবহার করা যায় এবং অনলাইনে ডিবিবিএল নেক্সাস
যে পেমেন্ট গেটওয়ে আছে সেখানে এটার মাধ্যমে পেমেন্ট করা যায়। অন্য ব্যাংকের চ্যানেল এটা ব্যবহার করা যায় না। ডাচ বাংলা ব্যাংকের এই নেক্সাস ডেবিট কার্ডের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের একটা কোর ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে এটিএম মেশিনের মাধ্যমে টাকা ট্রান্সফার করা যায়। একদিনে সর্বোচ্চ 5 বার এবং একদিনে সব মিলিয়ে সর্বোচ্চ 50,000 টাকা এটিএম মেশিন থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়। তারপর আমরা কথা বলবো ডাচ বাংলা ব্যাংকের ভিসা ডেবিট কার্ডের। ডাচ বাংলা ব্যাংকের ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে এটিএম উত্তোলন, তারপর হচ্ছে পস পেমেন্ট এবং অনলাইন পেমেন্ট, এগুলোর ক্ষেত্রে লিমিট হচ্ছে এতক্ষণ পর্যন্ত নেক্সাস ডেবিট কার্ডের যে লিমিট বললাম সেম অ্যাকাউন্ট ভেদে ওইটা দিয়ে যেমন টাকা লেনদেন করা যায় তোলা যায়। আপনি যদি আপনার অ্যাকাউন্টের এগেনস্টে যদি ভিসা ডেবিট কার্ড নেন তাহলে আপনি সেম অ্যামাউন্টের ট্রানজ্যাকশন করতে পারবেন। এটাতে এক্সট্রা সুবিধা হলো যেহেতু এটা ভিসা ব্র্যান্ডে, সুতরাং ভিসা সাপোর্টেড যে কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা যাবে। ডাচ বাংলা ব্যাংকের পাশাপাশি যে কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা যাবে, যে কোনো ব্যাংকের পজে পেমেন্ট করা যাবে এবং অনলাইন পেমেন্ট করার ক্ষেত্রে যে কোনো ব্যাংকের পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করা যাবে না বা ভিসা পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করা যাবে না। এটা দিয়ে শুধুমাত্র ডিবিবিএল ভিসা নামে পেমেন্ট গেটওয়ে যদি কোনো ওয়েবসাইটে পান সেখানে পেমেন্ট করতে পারবেন। তারপর বলবো মাস্টার ডেবিট কার্ডের কথা। মাস্টার ডেবিট কার্ডের ক্ষেত্রে ভিসা ডেবিট কার্ডের জন্য যে কথাগুলো বললাম সব কিছুই সেম। অ্যাকাউন্ট ভেদে নেক্সাস ডেবিট কার্ড দিয়ে যেই ট্রানজ্যাকশন লিমিট সেট করা আছে সব কিছু আপনি যদি আপনার অ্যাকাউন্টের এগেনস্টে মাস্টার ডেবিট কার্ড নেন সেটা দিয়ে করতে পারবেন। এটার এক্সট্রা সুবিধা হচ্ছে যে কোনো ব্যাংকের মাস্টার সাপোর্টেড এটিএম পস এগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন এবং অনলাইন পেমেন্টের ক্ষেত্রে মাস্টার পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করতে পারবেন না। যদি ওয়েবসাইটে ডিবিবিএল মাস্টার নামে কোনো আলাদা পেমেন্ট গেটওয়ে পান তাহলে সেখানে আপনি সেটার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তারপর বলবো ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডেবিট কার্ডের ট্রানজ্যাকশন লিমিট নিয়ে। ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডেবিট কার্ডের মাধ্যমে একদিনে টাকা তোলা যাবে 5 বার, একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনে সর্বনিম্ন 500 টাকা, একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনে সর্বোচ্চ 20,000 টাকা এবং 5 বারে একদিনে সর্বোচ্চ 1,00,000 টাকা এই কার্ডের মাধ্যমে তোলা যাবে। অনলাইন পেমেন্ট করার ক্ষেত্রে এই কার্ডের মাধ্যমে একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনে সর্বোচ্চ 20,000 টাকা একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনে পেমেন্ট করা যাবে। একদিনে 20টা ট্রানজ্যাকশন করা যাবে এবং এই কার্ডের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের পজেও পেমেন্ট করা যাবে। এটা অন্য কোনো ব্যাংকের নেটওয়ার্কে কাজ করবে না, শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংকের চ্যানেলে এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে। এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড ছাড়া ভিসা বা মাস্টার ব্র্যান্ডের কোনো কার্ড নেওয়া যায় না, এই জন্য সেটার লিমিট নিয়ে কোনো কথা বললাম না। তারপর বলবো যে ডাচ বাংলা ব্যাংকের প্রিপেইড কার্ডের লিমিট। ডাচ বাংলা ব্যাংক এখন বিভিন্ন ক্যাটাগরির প্রিপেইড কার্ড দিচ্ছে, যেমন স্টুডেন্টদের জন্য ক্যাম্পাস কার্ড, সাধারণ মানুষের জন্য ট্রাভেল কার্ড, তারপর হচ্ছে নারীদের জন্য ফেমিনা কার্ড, তারপর পেরোল কার্ড, গিফট কার্ড, অর্থাৎ বিভিন্ন নামে আছে কিন্তু সকল ফিচার কার্ডের একই রকম মোটামুটি বলা যায়। তো এই প্রিপেইড কার্ডের মাধ্যমে ট্রানজ্যাকশন লিমিট এটিএম থেকে টাকা তোলা যাবে 5 বার, সর্বনিম্ন 500, সর্বোচ্চ 20,000, একদিনে 1,00,000 টাকা। অনলাইনে পেমেন্ট করা যাবে, একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনে সর্বোচ্চ আপনার কার্ডে যতটা অ্যাভেলেবেল ব্যালেন্স আছে আপনি পেমেন্ট করতে পারবেন। এন্ডোর্সমেন্ট করে যদি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করেন, কোনো ডলার পেমেন্ট করেন, তাহলে একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনে ম্যাক্সিমাম $300 পেমেন্ট করা যাবে। দেশের বাইরে একদিনে সর্বোচ্চ $500 এটিএম থেকে উত্তোলন করা যাবে। তারপর বলবো ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের ট্রানজ্যাকশন লিমিট নিয়ে। ডাচ বাংলা ব্যাংকের ভিসা এবং মাস্টার দুটো ব্র্যান্ডের ক্রেডিট কার্ড হয়, সেক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে এটিএম থেকে উত্তোলন লিমিট হচ্ছে ক্রেডিট কার্ডের যত টাকা লিমিট রয়েছে এটার ম্যাক্সিমাম 50% এটিএম থেকে তোলা যাবে। যদি ক্রেডিট কার্ডের লিমিট 50,000 টাকা হয় তাহলে এই কার্ড দিয়ে সর্বোচ্চ এটিএমে ব্যবহার করা যাবে 25,000 টাকা। যদি কার্ডের লিমিট হয় 1,00,000 টাকা তাহলে 50,000 টাকা তোলা যাবে। যদি কার্ডের লিমিট হয় 2,00,000 টাকা তাহলে ক্যাশ তোলা যাবে 1,00,000 টাকা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনে কোনো লিমিট সেট করা নেই, আপনার কার্ডে যতটা অ্যাভেলেবেল ব্যালেন্স আছে আপনি সেটা ব্যবহার করতে পারবেন অনলাইন পেমেন্টের ক্ষেত্রে বা পজ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে শুধুমাত্র লোকাল পার্টি। ই কমার্স এবং পজ দুটো মিলিয়ে একটা ক্রেডিট কার্ডের মাধ্যমে একদিনে 30টি ট্রানজ্যাকশন করা যাবে লোকাল পার্টি। এবং একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনের লিমিট যেটা আগে বলেছি যে এটা কোনো নির্দিষ্ট নয়, যত টাকা অ্যাভেলেবেল আছে আপনি পেমেন্ট করতে পারবেন। ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনে সর্বোচ্চ $300 পেমেন্ট করতে পারবেন, এটিএম থেকে একদিনে ম্যাক্সিমাম $500 তুলতে পারবেন। তো দর্শক, আশা করছি আপনারা ডাচ বাংলা ব্যাংকের এই কার্ডের লিমিট সম্বন্ধে আপনারা ক্লিয়ার হয়েছেন। তারপরও হয়তো কিছু ইনফরমেশন গ্যাপ থেকে যেতে পারে, বাকি থেকে যেতে পারে। আপনার যে কোনো ধরনের কোয়েরি থাকলে, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলে আপনি লক্ষ্য করে দেখে থাকবেন যে আমরা চেষ্টা করি প্রায় সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। নিয়মিত ব্যাংকিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।